আফটারনুন এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো পলাশ ব্লগস আর একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি পলাশ সরকার। আর হ্যাঁ, আজকে ব্লগটা ইন্টারেস্টিং হতে চলেছে। আর আজকে ব্লগ বলতে তেমন কোনো কিছু না, আমি আজকে ব্লগটা শুরু করিনি, এখন তোমার বিকেল 3টে মতো বাজে আর আমি এখন ব্লগটা শুরু করছি। আজকে দেরিতে শুরু করার একটাই কারণ হচ্ছে আমি পুজোতে আমাদের গ্রামে ছিলাম না, শ্বশুর বাড়ি ছিলাম, তো আমি ভাসানেও ছিলাম না। তো আমাদের পাড়ার ভাসানের কিছু ক্লিপ আমার কাছে রয়েছে, তো সেগুলো তোমাদের সামনে তুলে ধরার জন্যই আজকের ব্লগটা আর কি এখন শুরু করা। তা নাহলে আজকে ব্লগ করার কোনো ইচ্ছে ছিল না আমার। আশা করি তোমাদের কোনো কিছু যায় আসে না আমি ব্লগ করি বা না করি, তোমাদের কাছে এখনো ঠিকঠাক পরিচিত হইনি না। হ্যাঁ, একটা টাইম আসবে হয়তো, তখন তোমরা বলবে যে দাদা ব্লগ আসছে না, কি ব্যাপার, মরে গেছেন নাকি? হ্যাঁ আসবে, সময় আসবে, কোনো অসুবিধা নেই। তো আবার তোমরা ভেবো না যে আমার কালকের ব্লগের নীল গেঞ্জি দেখেছ, আজকের ব্লগের নীল গেঞ্জি ভেবো না যে দুটো একই গেঞ্জি, এটা আলাদা গেঞ্জি, ওটা আলাদা গেঞ্জি। এটা হচ্ছে ফিনোলেক্সের ব্র্যান্ডিং করা আছে ওইখানে, আর ওটা পুরনো আমার একটা গেঞ্জি। এর আগে অনেকে কমেন্ট করেছিল আমাকে যে তোর কি একটাই গেঞ্জি নাকি, তাই আমি কথার আগেই বলেছিলাম। তো চলো ওই আমাদের পাড়ার ভাসানের ক্লিপগুলো দেখে আসি, আশা করি তোমরা সবাই মজা পাবে। ও না কাকারা কি নাচছো, ও হো ভাবা যাচ্ছে না গো। আর এদিকে দেখো কি অবস্থা, একজন শিব হয়ে শুয়ে পড়েছে আর একজন তোলার চেষ্টা করছে, বলছে যে উঠে পড়, না হলে কিন্তু কালি চলে আসবে, কালি চলে আসবে, চলে এসছে দেখো কালি। কালি ট্রাই করছে উপরে ওঠার জন্য, কিন্তু পাটা ঠিক স্টেবল হচ্ছে না, নেমে গেল নেমে গেল, বলছে ভালো নাচছো তোমরা, খুব ভালো নাচছো, চালিয়ে যাও। কালি চলে এসছে, এবার কালি এবার জোরে পা দিয়ে দাঁড়িয়ে পড়েছে, বলছে ঠিক আছে আর উঠতে হবে না, নেমে পড়ো বাবা। হ্যাঁ দেখি ক্যামেরাম্যানটা যাইছে এগিয়ে গিয়ে, হ্যাঁ নিয়ে গেল, গিয়ে ছেদরে পড়ে গেল, কি করলো মাটিতে তাপড়াইলো। আর এদের কি হয়েছে, এত দুঃখ কেন এদের মনে সেই বুঝতে পারছি না। ভাসানের রাত্রে মটট খেয়েছে ছেলেপেলের দল, একটু আনন্দ করবি না, এত দুঃখ প্রকাশ কেন করছে। ওই দেখো একটা এসে পড়লো পিঁপড়ে দুটোর উপর, মনে একটা হাতি, এবার দেখো ওই দেখো আরেকটা ইচ্ছে করে পড়ে গেল, আবার আরেকটা পড়ে গেল, মানে একটার উপর আরেকটা পড়ছে, মানে পুরো একদম স্যান্ডউইচ হয়ে গেল সব। হ্যাঁ কি বলবো আর, এদিকে দেখো আর গানটা বন্ধ করে দিয়েছে, বলছে ওই গানটা চালা, ওই গানটা চালাবে না। আর যারা সিঙ্গেল আছে, সিঙ্গেল বলছি কেন, যাদের বউ আছে তারা তো খুব লাভাচ্ছে, আর যারা সিঙ্গেল বলছে ওই গান হবে না, হবে না, ওই গান পাল্টিয়ে দাও, পাল্টিয়ে দাও ওই গান, এক্ষুনি লাগাও ওই গান, লাগাচ্ছে না। দেখো যে কটা বউ আছে সে কটা খুব নাচছে, দেখো একজন পাছা চুলকাচ্ছে, আর যেখানে যাই হয়ে যাক আমি পাছা চুলকাবই। হ্যাঁ এই আবার গান শুরু হয়ে গেছে, দেখো দেখো কি হয়েছে, ও হো হো এত কষ্ট, দেখো আরেকজনে মানে বুক চাপাবে এখনই, ওই দেখো ওই দেখো কেমন চাপড়েছে, দেখো মানে কি বলবো, এরা মানে কি বলছে আর, বলছে তাড়াতাড়ি ফিরে আয় বাপ, কোথায় গেলি গো, আমাকে ছেড়ে চলে আসো, চলে আসো গো, আমি এইদিকে থাকতে পারছি না, ভাসানের রাতে মটট খেয়ে কাদায় লেপটে লেপটে কাটছি। আরেকজন এসে বলছে একটু ভিডিও করো, দিতে হবে ইউটিউবতে, ভিডিও করো তাড়াতাড়ি, ভিডিও করো, বলছে বলছে ভালো ক্যামেরা নিয়ে আসবা, আমরা কিন্তু মুখে কাদা মাখবো না, হ্যাঁ ভালো করে ভিডিও করবা যাতে চেহারাটা বোঝা যায় কে কোনটা। ওই দেখো আরেকটা চিমড়ে পড়ে গেল, আবার আরেকটার উপর আরেকটা পড়লো। হ্যাঁ সবই ঠিক আছে, যে ইয়াং কটা গিয়েছে, যে কটার বউ আছে সে কটাও গিয়েছে, কিন্তু ওই বাচ্চা কটা কী করতে গিয়েছে, হ্যাঁ যে ওরাও কি ফিটার খেয়ে প্রেম করতে লাগলো নাকি। দেখো আরেকজন বোঝাচ্ছে যে বাপ তোরা এমন করিস না বাপ, উঠে আয়, উঠে আয় ওখান থেকে, দেখ এমন করিস না, গান চালাবে, ঠিক আছে চালাবে, তো তোদেরকে বলছি একটু রয়ে সয়ে কর, গানটা চালাবে তো, আর তোরা সেই সকাল থেকে এরকম করছিস বুঝতে পারছি না। দাঁড়া 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 সবাই দাঁড়া, দাঁড়িয়ে উঠে পড়, হ্যাঁ বেশ কত সুন্দর একটা ভাব এসছে না এখন। হ্যাঁ এবার বলছে চালাও গানটা চালাও, আস্তে করে দেখি কি হয়, চালাচ্ছে গানটা, এ দেখো কত সুন্দর সবাই গলায় গলায় ভাব হয়েছে, এবার নাচবে কত সুন্দর, বাহ কত সুন্দর লাগছে, দেখেই মনে হচ্ছে কত ভালো এদের মতো, কত সুন্দর সম্পর্ক, ও ও কি সুন্দর, বাহ কি হলো ভূমিকম্প হয়েছে, হ্যাঁ সব কটা একবার পড়ে গেল, কী ব্যাপার, হ্যাঁ না ভূমিকম্প হয়নি তো, ওকটা দাঁড়িয়ে আছে, ও এই কটা শুয়ে শুয়ে দুঃখ প্রকাশ করছে, হ্যাঁ কী অবস্থা, বলছে আমাকে ছেড়ে যেও না, আমি বাঁচব না, বাঁচব নাই, বাঁচব না, আমাকে ছেড়ে তোমরা যেও না। দেখো আরেকজন মাটি চাপড়েছে, বলছে তোমরা এরকম করো না, আমি তোমাদের জন্য সবার জন্য একটা করে এনে দেবো, আমার মোদির সাথে কথা হয়ে গিয়েছে, সবার জন্য এনে দেবো। দেখো এক এক করে উঠে যাচ্ছে, বলছে না আমার ভালোই লাগছে না, আমি থাকবো না, আমি শুয়েই পড়বো, আর তোমরা কী করছো আমার জন্য একটা মেয়ে নিতে পারছো না। হ্যাঁ মানে দেখো ওই দেখো কী অবস্থা, কী অবস্থা, দেখো এত দুঃখ, এত দুঃখ, দেখো চিড়ে ফেললো বুক পুরো, আহ আগো সোনা গো আমার কী কষ্ট বলো,
ঠিক আছে, খুব ভালো নেছি ছোড়া। আর নাস্তা ভাগো, ছেড়ে দাও ছেড়ে দাও, আজকে আজকের মতো ছেড়ে দাও, পরের বছর আবার হবে, চিন্তা নেই কো, আবার বৃষ্টি নামাবো আবার হবে, ওই বন্ধ করে দাও, হয়ে গেছে। দেখলে তোমরা ফুটেজগুলি, আশা করি তোমাদের ভালো লেগেছে। আর ও আমার তো মানে অসাম লেগেছে নাচগুলো, আর সত্যি কথা বলতে আমি মানে খুব মিস করেছি, খুব মানে আসার কথা ছিল, আমি যে কেন আসলাম না সেটা বলবো, আর আসতে পারিনি, আসিনি, বুঝতে পারিনি যে এতটা মজা হবে, হয়তো এখানে আমি বুঝতে পারিনি, মানে আমার কাছে অসাম লেগেছে প্রোগ্রামটা। আর এই যে ভাষার যে দৃশ্য ছিল কাদা ডান্স, আমাদের পাড়ার কাদা ডান্স, তো আশা করি তোমাদেরও ভালো লেগেছে বা মজা পেয়েছো দেখে, হাসি পেয়েছো হয়তো। আমি প্রচুর হেসেছি পার্সোনালি ফুটেজগুলি দেখে। ভিডিওটাকে অবশ্যই তোমরা লাইক করো, আর কমেন্টে জানিও ভিডিওটা কেমন হয়েছে, আর চ্যানেলে যারা নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও ভাই। আশা করি ভবিষ্যতে তোমাদের আনন্দ দেবো বা দেওয়ার চেষ্টা করছি এখন, হয়তো ভবিষ্যতে আরও ভালো কিছু তোমাদের উপর দিতে পারবো, তো সাবস্ক্রাইব করে নিও, আর পাশের বেল আইকনটা বাজিয়ে দিও আমার লেটেস্ট ভিডিওর আপডেটটা সবার আগে নেওয়ার জন্য। আর আমি বুঝতে পারছি হয়তো বা এখানে খুব মানে হাওয়ার নয়েজ হচ্ছে, তো একটুখানি কম্প্রোমাইজ করো, বাগানে এসে ভিডিও বানাচ্ছি তো নৌকার উপর বসে তার মধ্যে। আর এই আমি যে তোমরা যে ফুটেজগুলো দেখলা এতক্ষণ, সেই সব ফুটেজ আমাকে অভিজিৎ বারোই দিয়েছিল হোয়াটসঅ্যাপের মাধ্যমে, আর ওর ডাক নাম হচ্ছে বুদ্ধু। থ্যাংক ইউ অভিজিৎ, বুদ্ধু যেটাই হোক বুদ্ধু। তো আজকের মতো টাটা, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, টাটা।